আজ একটু আলু ভাজা করছি আর কি, আর মুড়ি আর আলু ভাজা আজকে খাওয়াবে, আর এই জল খাবারে মুড়ি আর আলু ভাজা। আর ব্যাপারটা হচ্ছে কি, কাল থেকে আমাদের এখানে টানা বৃষ্টি, ভীষণ বৃষ্টিপাত হচ্ছে। আর একটা কথা বলি, ওই আমি কাজ ছেড়ে আসার আগে কাজ ছাড়ার সময় তখন ওইখান আমার ওই আদাবির স্কুলের ছেলেরা ছাত্ররা আমাকে এই দিয়েছে খাতা, উপহার হিসেবে খাতা, এই রং, এই পেন্সিল কাটার, এই রাবার, আর এই রং পেন্সিলের বাক্স, আর একটি উড পেন্সিল, আর এই একটি কলম, এইগুলি ওরা আমাকে উপহার দিয়েছে আমি কাজ ছেড়ে চলে আসার সময়। কাল গতকাল যখন আসি তখন এগুলো দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আজকে একটা কথা বলি, যে ওই অশুভ শক্তি যেটা আপনাদের আগেও বলেছি, অশুভ শক্তির প্রভাব এখনও কাটেনি। অশুভ শক্তির প্রভাবে তো অনেক আগে থেকেই শুরু হয়েছে আমার পরিবারে, তো এই সামলিত মারা গেল, এবং তারপরেও কিন্তু এখনও আমাদের উপরে অশুভ শক্তির প্রভাব এখনও রয়েছে, এখনও কাটেনি। তো একটা ব্যাপার হচ্ছে যে এবার দেখা যাক, এবার উপরওয়ালার দয়া কৃপা ও তার উপরে নির্ভর করছে। আমরা চেষ্টা করছি যত সম্ভব, মানে যেভাবে হোক, যাতে আমরা মানে কি বলবো আর, মানে আপনাদের আর কী বলবো, যাই হোক এইভাবে চলছে আর কি। যা যেমন তেমন করে আমাদের, আমার আবার দুই ছেলে যেমন করেও চলছে, যা হোক করে এদিক ওদিক করে যেমন করেও চলছে আর কি বলবো। আচ্ছা, আপনাদের নমস্কার জানাই, আজকে নমস্কার জানিয়ে শেষ করছি।